এবার কাঁকড়া মোটা তাজা করা হচ্ছে নোয়াখালীতে। ছোট নরম কাঁকড়া সংগ্রহ করে বাড়ির ডোবানালায় বড় করা হচ্ছে সব কাঁকড়া। পুরো জেলা থেকে সংগ্রহীত কাঁকড়া পাঠানো হচ্ছে রাজধানীতে, আর এই কাঁকড়া থেকেই পরিচালিত হচ্ছে কোটি টাকার ব্যবসা। আঙ্গা এলাকা বহু লোকে কাঁকড়া চাষ করে, আমরা ইত্যাদি জীবন রক্ষা করি। ক্যামেরা চাষ করে ব্যাগ বহু লোক লাভবান হয়েছে। কাঁকড়া ক্রয় করে এবং রপ্তানি করে ঢাকা নোয়াখালী থেকে 2 কোটি টাকার কাঁকড়া মানে ঢাকা রপ্তানি হয়। এগুলা মানে বিদেশে যে বায়াররা মানে রেট দেয়, রেটে মানে ফালানো হয়। যেমন FF1 1600 টাকা, SF1 1050 টাকা, F2 700 টাকা, F3 800 টাকা, XXL 1400 টাকা, XXL 1050 টাকা। নোয়াখালীর দক্ষিণাঞ্চলের বঙ্গোপসাগর ও মেঘনার অববাহিকায় নদী নালা খাল বিল বিস্তৃত অঞ্চল কাঁকড়ার একটি বড় উৎস। সেখান থেকে সংগ্রহ করা হয় অপরিপক্ক ও নরম কাঁকড়া। এরপর এসব নরম কাঁকড়া 30 থেকে 35 দিন ধরে লালন পালন করা হয় ছোট পুকুর, ডোবা বা জলাশয়ে। পরিপক্ক হওয়ার পর ওঠানো হয় বাজারে। নরম কাঁকড়াগুলো বাইরে বিক্রি হয় না, এগুলো আমরা অল্প ওষুধে কিনে এনে আমাদের গেড়ে ফেলাই। গেড়ে ফেলাবার পরে আমরা মাসখানিক এটারে যত্ন করি, লালন পালন করি, করার পরে আমরা এটারে বিক্রি করি। বর্তমানে জেলার হাতিয়া, সুবর্ণচর, কোম্পানিগঞ্জ উপজেলায় জনপ্রিয় হয়ে উঠেছে এ ধরনের কাঁকড়া চাষ। 6% জায়গায় কাঁকড়া চাষে খরচ হয় 70 থেকে 80 হাজার টাকা। এসব কাঁকড়া বিক্রি করে পাওয়া যাচ্ছে 1,10,000 টাকা পর্যন্ত। সাগরঘাট থেকে ট্রেডিং পাইছি, পাওয়ার পরে আমি ঋণ নিয়েছি, ঋণ নিয়ে ব্যবসাটা শুরু করছি। আমার সংসারটাকে মানে ভালোভাবে চলতেছে, এটাতে ভালো লাভ, এটাতে লাভ বেশি, খরচ কম, সংসারের ফাঁকে ফাঁকে লাভ হয়, আমরা সংসারের খরচ চালাই। একই জলাশয়ে কাঁকড়া মোটা তাজাকরণ করা যায় বছরে 5 থেকে 6 বার। কম খরচ ও অল্প পরিশ্রমে অধিক লাভ হওয়ায় অনেকেই ঝুঁকছেন এই পেশায়। ঘর গৃহস্থলীর পাশাপাশি সহজেই কাঁকড়ার পরিচর্যা করতে পারেন এলাকার নারীরা। কাঁকড়া চাষ করে এসব নারীদের পরিবারে এসেছে সচ্ছলতা, চালাচ্ছেন ছেলে মেয়েদের পড়ালেখার খরচও। আমরা গরিব লোক, আমরা ছোটখাটো জায়গা, পরিত্যক্ত জায়গার মধ্যে কোনো পরিশ্রম হয় না। এ জায়গার মধ্যে গত করি আমরা কেকড়া ফেলাই, কেকড়াগুলো আমরা ঢাকা বিক্রি করি, এখান থেকে আয় হয়। স্থানীয় একটি বেসরকারি উন্নয়ন সংস্থার কাছ থেকে প্রাপ্ত প্রশিক্ষণ ও ঋণ নিয়ে চাষিরা এই ধরনের কর্মকাণ্ড পরিচালনা করছেন বলে জানান মৎস্য কর্মকর্তা মোহাম্মদ শহীদুল আলম। সরকারের সহযোগিতায় পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের আর্থিক ও কারিগরি সহযোগিতায় সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থা তার কর্ম এলাকায় প্রায় 1000 নারী পুরুষকে কাঁকড়া মোটা তাজাকরণের উপর যে প্রশিক্ষণ দিয়েছে, আজ সে নারী পুরুষেরা মোটামুটি তারা তাদের এই কার্যক্রমের মাধ্যমে স্বাবলম্বিতার পথের দিকে তারা এগিয়ে যাচ্ছে। পাশাপাশি এটা বাইরে রপ্তানি করে দেশের অর্থনৈতিক উন্নয়নে তারা অনেক কিন্তু অবদান রাখতেছে। নোয়াখালীতে উৎপাদিত এসব কাঁকড়া রপ্তানি হচ্ছে চীন, তাইওয়ান, হংকং, মালয়েশিয়া, সিঙ্গাপুর ও থাইল্যান্ড সহ বিশ্বের বহু দেশে। আর এভাবেই দেশে আসছে অনেক বৈদেশিক মুদ্রা।